ভারতের দক্ষিণী সিনেমার এক জনপ্রিয় মুখ সামান্তা আক্কেনেনি। তার জন্ম হয় ভারতের চেন্নাই রাজ্যের তামিলনাড়ুতে 1987 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে দ্য ফ্যামিলি ম্যান 2-তে এক তামিল বিদ্রোহী চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শক, আজ আমরা জানবো সামান্তার জীবনী সম্পর্কে। যেভাবে বিনোদন জগতে আসা প্যাশনের টানে নয়, প্রধানত অর্থনৈতিক সংকটে পড়েই কাজের খোঁজ শুরু করেছিলেন সামান্তা। অভিনেত্রী যখন সদ্য 20 কোঠায় পা রেখেছিলেন, সেই সময়ে ভীষণ অর্থনৈতিক সংকটে পড়েন তিনি। অর্থ রোজগার করতে একাধিক কাজ করেছিলেন সামান্তা, তার মধ্যে ছিল মডেলিংও। সেসব করতেই তার ফিল্ম দুনিয়ায় প্রবেশ হয়, নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রীর নিজস্ব একটা অনলাইন ফ্যাশন ব্র্যান্ড রয়েছে, নাম শাকি। সেই সংস্থায় মূলত নারীদের জন্যই, নারীদের জন্য বিভিন্ন এথনিক এবং ফিউশন পোশাকের ফ্যাশন সাজানো রয়েছে তার স্টোরে। সকলের কাছে এই অভিনেত্রী সামান্তা হিসেবে পরিচিত পেলেও তার বন্ধুবান্ধব এবং অনুরাগীরা তাকে শ্যাম বলে ডাকেন। অন্যদিকে সামান্তার পরিবারের সদস্য এবং আত্মীয়রা তাকে যশোদাব নামে ডাকে। ইন্ডাস্ট্রিতে এক কথায় কেউ নেই সামান্তার। বিনোদন জগৎ থেকে বহু দূরে ছিল সামান্তার পরিবার। অভিনয় জগতে কোনো ব্যক্তির সঙ্গেই পূর্ব পরিচিতি ছিল না সামান্তার কিংবা তার পরিবারের কোনো সদস্যের। গৌতম মেনন পরিচালিত তামিল ছবি ইএমআইয়া সেভাসে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন সামান্তা। বক্স অফিসে সুপারহিটের তকমা পায় সেই ছবি। এই ছবিতে অভিনয় করার সুবাদে সে বছর ফিল্মফেয়ারের সেরা নবাগত পুরস্কারটি নিজের দখলে নেন এই অভিনেত্রী। 2017 সালে তেলুগু সিনেমার অভিনেতা নাগ চৈতন্যকে বিবাহ করেন সামান্তা। সামান্তার বেশ কয়েকজন হলিউডে পছন্দের নায়িকা রয়েছেন, তবে সবথেকে প্রিয় বিশ্ববিখ্যাত হলিউড নায়িকা অড্রে হেপবার্ন। তার অভিনয়ে রীতিমতো অন্ধভক্ত সামান্তা।